ওজনস্তরে শুরু হয়েছে বিরাট এক গর্ত, আর সেই গর্তের প্রভাবে মানুষ কি পৃথিবীতে বেঁচে থাকতে পারবে সেই সম্পর্কেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাব। তার আগে আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। 16ই সেপ্টেম্বর ওজন দিবস। এই ওজন দিবস নিয়ে কথা বলতে গেলে প্রথমে জানতে হবে ওজন স্তর কি, এটি কোথায় থাকে, এর কাজ কি, এটি না থাকলে আমাদের কি হবে। আমাদের এই পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের অনেকগুলি স্তর আছে। এই স্তরগুলি হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে আছে ওজন স্তর। ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। আর এই শান্তমণ্ডলের 20 থেকে 25 কিলোমিটার উচ্চতায় আছে ওজন গ্যাসের স্তর। ফরাসি পদার্থবিদ চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুইসন 1930 সালে ওজন স্তর আবিষ্কার করেন। পরবর্তীতে আবহাওয়াবিদ GMB ডবসন ওজন স্তর নিয়ে বিস্তর গবেষণা করেন। 1928 সাল থেকে 1958 সালের মধ্যে তিনি ওজন পর্যবেক্ষণ স্টেশন সমূহের একটি নেটওয়ার্ক তৈরি করেন। এবার আমরা জানব ওজন স্তরে যে গ্যাস থাকে অর্থাৎ আষ্টে গন্ধযুক্ত ওজন গ্যাস কিভাবে তৈরি হয়। আলোক রাসায়নিক বিক্রিয়ায় সূর্যের আলো অক্সিজেনের অণুকে ভেঙে অক্সিজেন পরমাণু করে দেয়। এই অক্সিজেন পরমাণুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় ওজন গ্যাস। সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস। সূর্যের জন্যই পৃথিবীতে জীবজগৎ বেঁচে আছে। সেই সূর্য থেকে আগত একটি ভয়ানক রশ্মিকে ওজন গ্যাসের স্তর আটকে দেয়। কি সেই রশ্মি? অতি বেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি। সেই অতি বেগুনি রশ্মির 97 থেকে 99 ভাগ ওজন স্তর শোষণ করে নেয়। এই অতি ভয়ানক বেগুনি রশ্মি যদি পৃথিবীতে সরাসরি এসে পৌঁছায় তাহলে আমাদের কি হবে? ত্বক ও হাড়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, চোখের বড় রকমের ক্ষতি হতে পারে, উদ্ভিদের খাবার তৈরি করতে সমস্যা দেখা দেবে, ফলে উদ্ভিদের বৃদ্ধির হার কমে যাবে, ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে, অর্থাৎ পৃথিবীতে মানুষ ও উদ্ভিদ ধ্বংস হয়ে যাবে। আজ থেকে 35 বছর আগে 1985 সালে নাসা একটি ভয়ঙ্কর খবর জানিয়েছিল, স্ট্রাটোস্ফিয়ারের প্রায় সবখানে ওজনের গাঢ়ত্ব নাকি কম বেশি করছে, বিশেষ করে আন্টার্কটিকা অঞ্চলে, অর্থাৎ ওজন স্তরে বিরাট একটা গর্তের সৃষ্টি হয়েছে। 2000 সালে এই গর্তের আকার ছিল প্রায় পুরো একটা ভারতবর্ষের সমান। 1986 সালে মার্কিন বিজ্ঞানী সুজান সালমান গবেষণা করে দেখান ক্লোরিন ও ব্রোমিনের উপস্থিতির কারণে ওজন স্তর ধ্বংস হচ্ছে। আর এই ক্লোরিন ও ব্রোমিন থাকে ক্লোরোফ্লুরোকার্বন বা CFC গ্যাসগুলোতে। এই CFC গ্যাস ব্যবহার করা হয় রেফ্রিজারেটরে এবং এয়ার কন্ডিশন মেশিনে। অ্যারোসল স্প্রে, ফোম তৈরি করতেও এই CFC গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া অগ্নুৎপাত, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনার জন্য ওজন স্তরের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে বিজ্ঞানীরা একটি সুখবরও দিচ্ছেন, এই ওজন স্তরের গর্ত ক্রমশই ছোট হয়ে আসছে। আন্টার্কটিকার উপরে ওজন স্তরের গর্তের পরিধি কমে আসছে, তার পরিষ্কার তথ্য প্রমাণও পেয়েছেন গবেষকরা। 2000 সালে যে গর্তের আকার ছিল ভারতের আয়তনের সমান, 2015 সালে সেই গর্তটি 40 লক্ষ বর্গ কিলোমিটার ছোট হয়ে গেছে। তার কারণ আমরা CFC বা ক্লোরোফ্লুরোকার্বনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমাতে পেরেছি। বিজ্ঞানীরা আশা করছেন 2050 থেকে 2060 সালের দিকে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে আসবে। পৃথিবীর যে রক্ষাকারী কবচ যা প্রতিনিয়ত জীবজগৎকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে চলেছে, সেই ওজন স্তরকে সম্মান জানাতে প্রতি বছর 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। দূষণের যে মারাত্মক প্রভাবে মানব সভ্যতার রক্ষাকারী ঢাল ওজন স্তর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করতে জাতিসংঘের এ এক অভিনব পদক্ষেপ। নমস্কার।